আসসালামু আলাইকুম, তাহমিনা কুকিং হাউস ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি অনেক মজাদার একটি খাবার শেয়ার করতে যাচ্ছি। যারা ইতিমধ্যে এই খাবারটি এর সাথে পরিচিত নয়, অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। একটি নতুন আইটেমের খাবার, যা এখন আস্তে আস্তে যুগের সাথে সাথে এই খাবারটি অনেকে ভুলে যাচ্ছে, কারণ এই খাবারটি এখন সহজে পাওয়া যায় না। আর একে আমরা সাধারণত শুকনা নাইলা শাক বলে থাকি, বা শুকনা নাইলা পাতা বলি আঞ্চলিক ভাষায়। আর যা আমরা শাক হিসেবে পাট শাক খেয়ে থাকি, এই পাট শাকটাই আমরা শুকিয়ে, রোদে শুকিয়ে এরকম শুটকি, যেরকম আমরা শুটকি মাছ শুকিয়ে রেডি করি, এই পাট শাকটাও আমরা শুকিয়ে নিয়েছি। এই শুকনা পাট শাকটা আমরা ভাজি করে কীভাবে খেতে হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই শুকনা পাট শাকটা ভাজি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ। এই উপকরণ দিয়ে আমরা খুব সহজে পাট শাকটা ভাজি করে খেতে পারি। তার জন্য আমি প্রথমে কড়াইয়ে পেঁয়াজ রসুন শুকনা মরিচগুলো দিয়ে কড়া করে ভেজে নেব, কারণ আমাদের এই ভাজিটার মেন কাজটাই হচ্ছে এখানে। আমাদের পেঁয়াজ রসুনগুলো ভাজি হয়ে গেলেই আমাদের 90% কাজ হয়ে গেছে পাট শাক ভাজি করার জন্য। আমরা কড়া করে এটা ভেজে নেব এবং এখানে অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে নেব। আর এটা যাতে পুড়ে না যায় ওই রকমভাবে লাল লাল করে ভাজবেন। আর লাল লাল করে ভাজা হয়ে গেলে আপনারা চুলাটা অফ করে দিবেন, এবং অফ করে এখানে আপনাদের শুকনা নাইলা পাতাগুলো অর্থাৎ পাট শাকগুলো এখানে দিয়ে দিবেন। তারপর একে তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, কোথাও কোনো অংশ যাতে বাদ না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশানোর পর কিছুক্ষণ এভাবে চুলায় রেখে দিবেন, তাহলে আমাদের পাট শাক ভাজিটা রেডি হয়ে যাবে। একে অবশ্যই আপনারা এদিকে একটা জিনিস খেয়াল রাখবেন, একে যেন চুলার আঁচ দিয়ে বাজানো হয়, কারণ চুলার আঁচ দিয়ে একে বাজলে পুড়ে যাবে এবং এটার যে আসল স্বাদটা এটা নষ্ট হয়ে যাবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।